এই মুহূর্তে ঘটেছে কি 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 রটেছে বাজারে টপিকের পর আসছে টপিক গুজব ছড়ায় হাজারে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই স্বাগতম ফিল্মি স্টকস ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স এই মুহূর্তে চলে আসছে চরকি অরিজিনাল ফিল্ম এই মুহূর্তের অফিশিয়াল ট্রেলার তো চলুন ফার্স্ট অফ অল দেখে নেওয়া যাক চরকি অরিজিনাল ফিল্ম এই মুহূর্তে ট্রেলারটা কেমন হচ্ছে এবং তারপরে আমরা ট্রেলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো সো হিয়ার আই গো ওকে ডিসক্লেমার চরকি অরিজিনাল ফিল্ম আমি তুমি যা ভাবতাছি মানুষজন তা ভাবতাছে না মানুষজন ভাবতাছে বাঘের কিন্তু কামানোর পারমিশন আছে তুই বাঘের গুলি করার পারমিশন নেই কিন্তু আমাদের যে অর্ডার দিয়েছে সেটা না করলে তো আমাদের দেশের থেকে ঘোষণা করে দিবে ফিরে আসলে সেরকম একটা ফিল হচ্ছে আমার 80 লাখ টাকা ফেরত দিয়েছে কি বলেন আমি আপনাদের স্ট্যাবেনি কি করব উদ্ভট কুটির পিঠে চলেছে স্বদেশ গ্লাসটা নামান কথা বলবো ওই যে ওই নায়িকাটা আছে না যে বেয়াদব নায়িকাটা ওর বাসায় অভিযান চলছে তুমি যদি কোনো ঘটনাকে ভিন্ন আকারে দেখাতে না পারো তাহলে তুমি কখনোই সাংবাদিক হইতে পারবে না না এখনই এখনই বাক্যে দেখতে পাবো কিভাবে বাক্যে ধরা হচ্ছে কি আসছে দেশের বুদ্ধি হোক কিন্তু স্যার বিষয়টা এমন না যে ঘটনাটা পুরোপুরি মিথ্যা আবার এমনও না ঘটনাটা পুরোপুরি সত্য এটাই হয় কিন্তু সত্য না একদম একদম ওকে তো ভিউয়ার্স যেটা ভাবছিলাম সেটাই হচ্ছে চরকি অরিজিনাল এই যে ফিল্ম এই মুহূর্ত এখানে কিন্তু তিনটা গল্প বলা হবে নট একটা গল্প মানে একটা গল্পর মুভি কিন্তু না এখানে তিনটা গল্প বলা হবে একটা হচ্ছে রূপবান আরেকটা হচ্ছে ওয়ান পিস মেড কারিগরি স্টেট আর একটা হচ্ছে কল্পনা আর এই যে ট্রেলারটা ছিল এই মুহূর্তের এটা মূলত তিনটা গল্পের সংমিশ্রণে তৈরি একটা ট্রেলার আর যে ট্রেলারটা প্রেজেন্ট করছে সেখানে ধরা খুবই মুশকিল তবে হ্যাঁ বাঘের যে ব্যাপারটা সেটা হচ্ছে রূপবানের গল্প যেটা ইয়াশওয়ানের ব্যাপারটা ছিল সেটা ওয়ান পিস মেড কারিগরি স্টেট আর যেখানে জাহিদ হাসান রয়েছেন সেটা গল্পটা হচ্ছে কল্পনা আর এই তিনটা গল্প কিন্তু তিনজন আলাদা ডিরেক্টর নির্মাণ করছে পিপলু আরখান নির্মাণ করছে কল্পনা আবরার আথার ভাই নির্মাণ করছে ওয়ান পিস মেড কারিগরি স্টেট আর মেজবাহ রহমান সুমন নির্মাণ করছে রূপবান আর এই রূপবানের আগে একটু কিন্তু ছোটো একটা টাইটেল লেখা রয়েছে সেটা হচ্ছে কোথায় পালাবে বলো রূপবান তো দেখা যাক কোথায় পালাই রূপবান আর কল্পনার গল্পটা কেমন হয় অন্যদিকে ওয়ান পিস মেড কারিগরি স্টেট এই গল্পটার আসলে মেইন কনটেক্সট কী তবে ওভারঅল যে ট্রেলারটা প্রেজেন্ট করছে সেই ট্রেলারের দিকে যদি আসে ট্রেলারের মধ্যে কিন্তু একটা অন্যরকম সিনেমেটিক ভাইব রয়েছে সাথে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ছিল ট্রেলারের মধ্যে সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে ওভারঅল এই ফিল্মে যারা কাজ করছেন তিনটা গল্পে যারা কাজ করছেন তারা বেশ ভালো অভিনেতা আর যারা রিয়্যাক্ট করছেন তারাও বেশ গুণী নির্মাতা তো সব কিছু মিলিয়ে এই প্যাকেজটা একটা গুণী প্যাকেজ গুণী ব্যক্তিদের গুণী অভিনেতাদের সমন্বয়ে তৈরি একটা প্যাকেজ তো একটা হিউজ এক্সপেকটেশন রয়েছে কিন্তু এই মুহূর্তের এই কাজটা নিয়ে তো ভিউয়ার্স এই মুহূর্তে ঘটেছে কি 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 রটেছে বাজারে টপিকের পর আসছে টপিক গুজব ছড়ায় হাজারে এই যে মূল কনটেক্সট এই কনটেক্সট নিয়ে এই যে গল্পটা আসছে এই গল্পটা আসলে কেমন হয় সেটা জানার জন্য আপনি কতটা এক্সাইটেড এবং এই মুহূর্তে ট্রেলার আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওভারঅল ভিডিওটি ভালো করতে লাইক করবেন শেয়ার করবেন আর যদি ফিল্ম স্টক্স পরিবার আপনি নতুন তাহলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে চ্যানেলের প্রত্যেকটা আপডেট সবার পৌঁছে যায় আপনার কাছে